সম্মানিত সুপ্রিয় দর্শক, আজকের এই ভিডিওর মাধ্যমে জান্নাত সম্পর্কে আপনাদের এমন কিছু গুরুত্বপূর্ণ তথ্য শেয়ার করব যেগুলো আপনি আগে হয়তো কখনো জানতেন না। কাজেই এই ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য আপনাকে বিশেষভাবে আমন্ত্রণ করছি। এই ভিডিওটি আপনাদের প্রত্যেকেরই দেখা উচিত, কারণ এই ভিডিওর মাধ্যমে জান্নাত সম্পর্কে এমন এমন কিছু গুরুত্বপূর্ণ তথ্য আপনারা জানতে চলেছেন যেগুলো আপনাদের প্রত্যেকেরই জানা উচিত। কাজেই ভিডিওটি কোনোভাবেই স্কিপ না করে সম্পূর্ণ দেখার জন্য আপনাকে আরও একবার আমন্ত্রণ জানিয়ে শুরু করছি। জান্নাতের 100টি স্তর রয়েছে। প্রতি 2 স্তরের মাঝে আসমান জমিনের সমান ব্যবধান বিদ্যমান রয়েছে। ফিরদাউস হচ্ছে সবচেয়ে উঁচু স্তরের জান্নাত। সেখান থেকে জান্নাতের 4টি ঝর্ণা প্রবাহিত হয় এবং এর উপরেই আল্লাহ তাআলার আরশ স্থাপিত। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, তোমরা আল্লাহ তাআলার নিকট প্রার্থনা করার সময় ফিরদাউসের প্রার্থনা করবেন। তিরমিজি 2531। জান্নাতে রয়েছে নির্মল পানির সমুদ্র, মধুর সমুদ্র, দুধের সমুদ্র এবং মদের সমুদ্র। এগুলো থেকে আরও ঝর্ণা বা নদীসমূহ প্রবাহিত হবে। তিরমিজি 2571। জান্নাতের এই মদে মানুষ কখনোই জ্ঞানশূন্য হবে না, কোনো মাথা ব্যথাও করবে না। সূরা আল ওয়াকিয়া আয়াত 19। জান্নাতবাসিনী কোনো নারী যদি পৃথিবীর দিকে উঁকি দেয়, তবে গোটা জগৎ আলোকিত হয়ে যাবে এবং আসমান জমিনের মধ্যবর্তী স্থান সুগন্ধিতে মোহিত হয়ে যাবে। তাদের মাথার ওড়নাও গোটা দুনিয়া ও তার সম্পদ রাশি থেকে উত্তম। বুখারি 6568। জান্নাতে কারো ধনুক অথবা কারো পা রাখার স্থান দুনিয়া ও তাতে যা আছে তা থেকে উত্তম। বুখারি 6568। জান্নাতের একটি গাছের নিচের ছায় কোনো সওয়ারি যদি 100 বছরও সওয়ার করে, তবুও তার শেষ প্রান্ত পর্যন্ত পৌঁছতে পারবে না। বুখারি 6552। জান্নাতে মুক্তা দিয়ে তৈরি 60 মাইল লম্বা একটি তাঁবু থাকবে। জান্নাতের পাত্র ও সামগ্রী হবে সোনা ও রূপার। বুখারি 4879। সেখানে জান্নাতিগণের জন্য থাকবে প্রাসাদ আর প্রাসাদ, প্রাসাদের উপর নির্মিত থাকবে আরও প্রাসাদ। সূরা আয-জুমার আয়াত 20। পূর্ণিমা চাঁদের মতো রূপ ধারণ করে জান্নাতিরা জান্নাতে প্রবেশ করবে। তাদের অন্তরে কোনো হিংসা বিদ্বেষ থাকবে না, তারা কখনো রোগ আক্রান্ত হবে না, তাদের প্রস্রাব পায়খানা হবে না, তারা থুতু ফেলবে না, তাদের নাক দিয়ে ময়লা ঝরবে না, তাদের গায়ের গন্ধ হবে কস্তুরীর মতো সুগন্ধি, তাদের স্বভাব হবে এক ব্যক্তির ন্যায়, তাদের শারীরিক গঠন হবে আদিপিতা আদম আলাইসাল্লামের মতো, অর্থাৎ 60 হাত লম্বা। বুখারি 3327। জান্নাতিদের খাবারগুলো ঢেকুর এবং মিশক ঘ্রাণযুক্ত ঘর্ম দ্বারা নিঃশেষ হয়ে যাবে। মুসলিম হাদিস নম্বর 7046। জান্নাতিরা সুখ শান্তি ও স্বাচ্ছন্দ্যে ডুবে থাকবে, হতাশা দুশ্চিন্তা ও দুর্ভাবনা থাকবে না, পোশাক পরিচ্ছদ ময়লা হবে না, পুরাতন হবে না, তাদের যৌবনও নিঃশেষ হবে না। তিরমিজি হাদিস নম্বর 2526। জান্নাতবাসীরা সবসময় জীবিত থাকবে, কখনো মৃত্যুবরণ করবে না, সবসময় যুবক যুবতী থাকবে, বৃদ্ধ হবে না। মুসলিম 7049। জান্নাতবাসীদের প্রতি আল্লাহ তাআলা বলবেন, আমি তোমাদের উপর আমার সন্তুষ্টি অবধারিত করব, অতবার আমি আর কখনো তোমাদের উপর অসন্তুষ্ট হব না। বুখারি 6549। জান্নাতের ইট স্বর্ণ ও রৌপ্য দ্বারা তৈরি, কঙ্কর হল মণিমুক্তা আর মশল্লা হল সুগন্ধিময় কস্তুরী। তিরমিজি 2526। জান্নাতের সকল গাছের কাণ্ড হবে সোনার। তিরমিজি 2525। জান্নাতের 100 স্তরের যে কোনো এক স্তরে সারা বিশ্বের সকল মানুষ একত্রিত হলেও তা যথেষ্ট হবে। তিরমিজি। জান্নাতে প্রত্যেক ব্যক্তিকে 100 জন পুরুষের সমান যৌনশক্তি ও সঙ্গম ক্ষমতা প্রদান করা হবে। তিরমিজি 2536। জান্নাতবাসীগণ লোম, গোপ ও দাড়িবিহীন হবে, তাদের চোখ সুরমায়িত হবে। তিরমিজি 2545। জান্নাতবাসী উট ও ঘোড়া চাইলে দুটোই পাবে এবং তা ইচ্ছামতো দ্রুত উড়িয়ে নিয়ে যাবে, তাতে সেসব জিনিস পাবে যা কিছু মন চাইবে এবং নয়ন জোড়াবে। তিরমিজি। জান্নাতে একটি বাজার থাকবে, প্রত্যেক জুমার জান্নাতির লোকেরা এতে একত্রিত হবে, তারপর উত্তর দিকের বায়ু প্রবাহিত হয়ে সেখানকার ধুলোবালি তাদের মুখমণ্ডল ও পোশাক পরিচ্ছদে গিয়ে লাগবে, এতে তাদের সৌন্দর্য
এবং শরীরের রং আরো বেড়ে যাবে। তারপর তারা নিজের পরিবারের কাছে ফিরে আসবে, এসে দেখবে তাদের শরীরের রং এবং সৌন্দর্য বহু বৃদ্ধি পেয়েছে। তাদের পরিবারের লোকেরা বলবে, আল্লাহর শপথ, আমাদের নিকট হতে যাবার পর তোমাদের সৌন্দর্য বৃদ্ধি পেয়েছে। উত্তরে তারাও বলবে, আল্লাহর শপথ, তোমাদের শরীরের সৌন্দর্য তোমাদের নিকট থেকে যাবার পর বহুগুণে বেড়ে গেছে। মুসলিম 7038। জান্নাতে একজন কৃষি কাজ করতে চাইবে, তারপর সে বীজ বপন করবে এবং চোখের পলকে অঙ্কুরিত হবে, পোক্ত হবে এবং ফসল কাটা হবে, এমনকি পাহাড় পরিমাণ স্তূপ হয়ে যাবে। আল্লাহ তাআলা বলবেন, হে আদম সন্তান, এগুলো নিয়ে যাও, কোনো কিছুই তোমাকে তৃপ্তি দেয় না। বুখারী 2348। জান্নাতে এমন সব নিয়ামত প্রস্তুত রয়েছে যা কখনোই কোনো চোখ দেখেনি, কোনো কান শোনেনি এবং কোনো অন্তর কল্পনাও করেনি। বুখারী 3244। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে জান্নাতে যাবার জন্য আল্লাহর সন্তুষ্টি অর্জনের আমল করার তৌফিক দান করুক, আমিন। সম্মানিত সুপ্রিয় দর্শক, জান্নাত সম্পর্কে আজকে আপনাদের কিছু গুরুত্বপূর্ণ তথ্য জানালাম। আশা করি ভিডিওটি ভালো লেগেছে। ভালো লাগলে সিম্পল একটি লাইক দিন এবং আমাদের আরও রহস্যময়, রোমাঞ্চকর এবং ইসলামিক ও মজার মজার ভিডিও পেতে এখনই সাবস্ক্রাইব করুন। ভালো থাকুন, সুস্থ থাকুন। ধন্যবাদ।